হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে একটা খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই কিন্তু আবেদন করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এই পদের জন্য কিন্তু আবেদনের জন্য যোগ্য। এবং সবথেকে ভালো খবর হলো, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, সেই অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান, এবং নোটিফিকেশানের অফিসিয়াল ডেট এখানে দেওয়া রয়েছে 2/8/2021। এখানে বলা হয়েছে, দিস অফিস ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন ফর স্ট্রিক্টলি কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট আন্ডার দীনদয়াল অন্তর্দয় যোজনা। অর্থাৎ দীনদয়াল অন্তর্দয় যোজনার অন্তর্গত এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে, এবং এটা কন্ট্রাক্ট বেসিস নেওয়া হলেও পরবর্তীতে কিন্তু এক বছর পরে রিনিউয়ালের মাধ্যমে সময়সীমা বাড়িয়ে নেওয়া হবে। এবং এখানে যে অফিসিয়াল পদের জন্য নিয়োগ চলছে সেটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজার, এবং টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে 32টা, এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং এই সকল পদের জন্য আবেদন করতে হলে যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে যে কোনো ডিসিপ্লিনে, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু আবেদন যোগ্য। এবং তার সঙ্গে এখানে 3 থেকে 5 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন সোশ্যাল ডেভেলপমেন্টের ওপরে, এবং তার সঙ্গে এখানে কম্পিউটার কোর্স থাকা প্রয়োজন, যেখানে মাইক্রোসফট অফিস অর্থাৎ ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের ওপরে দক্ষতা থাকতে হবে। এবং এখানে পার মান্থ যে অ্যামাউন্ট পে করা হবে সেটা হচ্ছে 10,000 টাকা। এবং এখানে দেখো বলা হয়েছে কন্ট্রাক্ট পিরিয়ড 1 বছরের জন্য এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে এখানে 1 বছরের জন্য নেওয়া হলেও পরবর্তী বছর থেকে এখানে রিনিউয়ালের মাধ্যমে সময়সীমা বাড়িয়ে নেওয়া হবে। ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, যেখানে মোট ভ্যাকান্সি 32টা আছে সেটা আমি আগেই বলেছি। এবার এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে, যেখানে 3 নম্বর পয়েন্টে এজ লিমিট বলা হয়েছে, এখানে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং বয়স গুনতে হবে 1/4/2021 হিসাবে। এবং এখানে দেখো বলা হয়েছে, নো অ্যাপ্লিকেশান ফিস ইজ রিকোয়ার্ড, অর্থাৎ কোনো রকম আবেদনের ফিস কিন্তু এখানে লাগছে না। এবং তার সঙ্গে এখানে যে অ্যাপ্লিকেশান ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, যেখানে www.kmcgov.in এই ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল নোটিফিকেশানটা বা অ্যাপ্লিকেশান ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করা যাবে। এবং এখানে দেখো 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এখানে যে অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের বেসিসে কিন্তু এখানে ইন্টারভিউর জন্য কল করা হবে, অর্থাৎ এখানে ইন্টারভিউ বা ভাইবা ভয়েস টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে হবে না। এবং এখানে বলা হয়েছে, ইন্টারভিউর সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে, এই সমস্ত ডকুমেন্টসগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে 2 সেট করে কিন্তু জেরক্স কপি নিয়ে যেতে হবে, যেখানে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এবং এখানে দেখো লাস্ট ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার 17/8/2021, অফিসের এই নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে ড্রপ বক্সে অ্যাপ্লিকেশন ফর্মটা ফেলতে হবে, তোমরা নিজেরা হাতে হাতেও ফেলতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট বা জমা করতে পারো এই নির্দিষ্ট ড্রপ বক্সে। এরপর এখানে অ্যানেক্সচার এতে বলা হয়েছে, কমিউনিটি অর্গানাইজারের যে ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস কী কী আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটুখানি দেখে নেবে। এই নোটিফিকেশান ফর্মটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এই নোটিফিকেশানটা দেখে নিতে পারো। এবং সবশেষে এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এখানে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা যথাযথভাবে ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, এগুলো ঠিকঠাক মতো ফিল আপ করে ড্রপ বক্সে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োগের একটা অফিসিয়াল নোটিফিকেশান। এবং এই নিয়োগ সংক্রান্ত যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, সেটা কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এই ইনফরমেশানটি যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় এবং তোমাদের উপকারে লাগে, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং নিয়োগের এই ইনফরমেশানের ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই পদগুলোর জন্য আবেদনটা করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এইটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।